এই ভাইরাল পিকচার ভিতরে মোস্ট পপুলার যে কয়টি পিকচার রয়েছে এগুলো কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে এটা দেব। যেমন এখানে আকসা সামনে দাঁড়িয়ে থাকবেন তারপরে মেসি বা নেইমারের সাথে আর মেসি বা নেইমারের সাথে আপনার নামের একটি একটি গায়ে দিয়ে দাঁড়িয়ে থাকবে পারছেন ছেলে এটা কতটা চমৎকার একটি পিকচার তারপরে এখন যে ভাইরাল কাপল পিকচারগুলো রয়েছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণের ট্রেন্ডিং রয়েছে আর সব শেষে দেখিয়ে দেব আপনাদের যাদের অ্যাকাউন্ট তৈরি করতে সমস্যা হচ্ছে এটা কিভাবে সলভ করা যায় তো সবার প্রথমে আপনি গুগলে আসার পরে এখানে বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করবেন তারপরে প্রথম যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটির ভিতরে প্রবেশ করবেন এখন সবার প্রথমে দেখিয়ে দেব যে আল আকসা মসজিদের সামনে এই লেখাটি কিভাবে লিখতে হবে তো আমি আগে থেকেই একটি লেখা লিখে রাখছি এটাকে জাস্ট এখানে বসিয়ে নেব এখানে শুধু এই নামটি ডিলেট করে আপনার নামটি এখানে বসিয়ে দিতে হবে তারপরে এখানে যে রয়েছে পুলিশ জ্যাকেট এখানে যদি আপনি টি শার্ট গায়ে দিয়ে থাকতে চান তাহলে এখানে টি শার্ট লিখে দেবেন বা আপনি যদি অন্য কোনো ড্রেস পরে থাকতে চান এখানে পুলিশ জ্যাকেট এই লেখাটি ডিলেট করে আপনার ড্রেসের নামটি লিখে দেবেন তারপরে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন যে আপনার পিকচারগুলো অনেক সুন্দর মতো এডিটিং করা হয়ে গেছে এখন দুই নম্বরে দেখিয়ে দিচ্ছি যে ভাইরাল কাপল পিকচারের যে লেখাগুলো রয়েছে এগুলো কিভাবে লিখতে হবে তো আমার আগে থেকে একটি লেখা কপি করা আছে এটাকে জাস্ট এখানে বসিয়ে নেব এখন এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এই লেখার সাথে শুধু আপনার নামগুলোকে পরিবর্তন করে নিতে হবে তো এখানে এখানে যে আপনার নামটি পরিবর্তন করে নিবেন তারপরে জার্সি নম্বর পরিবর্তন করে নিবেন তারপরে গার্লস টি শার্ট নেই এখানে মেয়ের নামটি পরিবর্তন করে এই জার্সি নম্বরটি পরিবর্তন করে নেবেন এখন আপনারা যদি বাংলাদেশের টি শার্ট গায়ে দিয়ে থাকতে চান তাহলে এখানে বাংলাদেশ টি শার্ট এটা সিলেক্ট করা থাকবে আর যদি আপনারা ব্রাজিলের টি শার্ট বা আর্জেন্টিনার টি শার্ট গায়ে দিয়ে থাকতে চান তাহলে এখানে আর্জেন্টিনা ফুটবল টিম টি শার্ট এটা লিখে দিবেন তারপরে এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন যে আপনার পিকচারগুলো অনেক সুন্দর মতো তৈরি হয়ে গেছে এখানে দেখতেই পারছেন যে এই পিকচারগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তো আপনি এরকম ভাবে কাপল পিকচারগুলো তৈরি করে নিতে পারবেন এখন তিন নম্বরে দেখিয়ে দিচ্ছি যে আপনার পিকচার মেসি বা নেইমের সাথে থাকবে বা অন্য কোনো সেলিব্রিটির সাথে থাকবে এখন প্রথমে যে লেখাটি থাকবে আপনি যদি মেসির ফ্যান হয়ে থাকেন তাহলে এই লেখাটি আপনার জন্য এখানে যে বয়েস নেম এই নামটিকে পরিবর্তন করে শুধু আপনার নামটা এখানে বসে দিয়ে দিবেন তারপরে ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনার পিকচারগুলো এখানে পেয়ে যাবেন এখন আপনি যদি ব্রাজিলের ফ্যান হয়ে নেইমারের সাথে আপনার ছবিগুলো এডিটিং করতে চান তাহলে এখানে ব্রাজিল ফুটবল প্লেয়ার নেইমার লিখে দিবেন তারপরে এখানে যে আছে আর্জেন্টিনা ফুটবল টিম টি-শার্ট এখানে লিখে দিবেন ব্রাজিল ফুটবল টিম টি-শার্ট তারপরে এই দুই জায়গায় মেসির নামের পরিবর্তে নেইমারের নামটি লিখে দিবেন আর বয়েস নেম এ জায়গায় আপনার নামটি লিখে দিবেন আর তারপরে ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনার পিকচারগুলো পেয়ে যাবে এখন আপনি যদি অন্য কোন প্লেয়ারদের সাথে এই পিকচারগুলো এডিটিং করতে চান আপনি পর্যায়ক্রমে এগুলো চেঞ্জ করে নেবেন এখন দেখিয়ে দিচ্ছি যাদের অ্যাকাউন্ট তৈরি করতে সমস্যা হয় তারা এই সমাধানটি কিভাবে করবেন এজন্য জন্য এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে ক্রিয়েট অন লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাটির উপরে ক্লিক করবেন তারপরে এখানে আপনার ইমেল আইডি যেটা রয়েছে ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন বসানোর পরে এই নেক্সট অপশনে ক্লিক করবেন এখন এই ফার্স্ট টাইমের জায়গায় আপনার নামের প্রথম অংশ তারপরে লাস্ট টাইমের জায়গায় আপনার নামের দ্বিতীয় অংশ বসিয়ে দেবেন তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপরে এখানে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটি সম্পূর্ণ দিয়ে নেবেন এখন নেক্সট অপশনে ক্লিক করবেন আর তাহলে আপনার জিমেল অ্যাকাউন্টে একটি মেল চলে যাবে ওই মেইলের ভিতরে একটি কোড থাকবে এটার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে তারপরে এই কোডটি পেয়ে যাবেন এই ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন আর তারপরে এখান থেকেই অনেকের সমস্যা হয়ে থাকে যে এখানে ফোন নম্বর চাই আর ফোন নম্বর দেওয়ার পরেও এখানে লগ করতে সমস্যা হয় তো যাদের এই সমস্যাটি হবে আপনি এখান থেকে ব্যাক করবেন তারপরে প্লে স্টোর থেকে একটি ভিপিএন ডাউনলোড করবেন ওই ভিপিএনে আপনি আমেরিকা কান্ট্রিটি সিলেক্ট করবেন তারপরে আবার প্রথম থেকে এই লগ এর কাজটি শুরু করবেন তাহলে আপনার এখানে আর ফোন নম্বর চাইবে না এখন আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তারপর তারপরে এখানে আপনাকে ভেরিফিকেশন করতে হবে যে আপনি হিউম্যান নাকি রোবট এই জন্য আপনাকে এখানে বাম পাশে যে পিকচারটি দেখানো হবে এই ডান পাশের পিকচারটি আপনি ওই দিকে মুভ করে দিবেন তো এই ভেরিফিকেশনটি আপনাকে পাঁচ থেকে ছয় বার সম্পন্ন করতে হতে পারে এখানে প্রতিবারই বাম পাশের পিকচারটি যেই দিকে মুভ করে থাকবে ডান পাশের এই অপশন দুইটি দিয়ে এই ডান পাশের পিকচারটিকে আপনি ওই দিকে মুভ করে দিবেন বা আপনার এখানে ভেরিফিকেশনের সময় অন্য কোনো পিকচারও দেখাতে পারে আর এরপরেও যাদের সমস্যা হবে তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক আইডি লিংক দেওয়া থাকবে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই